ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্গ ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ প্লাস আই বি বাই সি প্লাস আই ডি হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে প্রথমেই প্রদত্ত কি আছে দেখো, এক্স প্লাস আই ওয়াই এটা ইজ ইকুয়াল টু আছে রুট ওভার অফ এ প্লাস আই বি বাই সি প্লাস আই ডি। তো আমি বোথ সাইডে প্রথমেই বর্গ করছি, পাচ্ছি কি এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু পাচ্ছি এ প্লাস আই বি বাই সি প্লাস আই ডি। উভয় পক্ষে মডিউলাস নিলে পাই মড অফ এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার এর মড ইজ ইকুয়াল টু মড এ প্লাস আই বি বাই মড সি প্লাস আই ডি, বা পুরোটাতেও আমি মড নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এক্ষেত্রে পাই দেখো মড আর স্কোয়ার ইন্টারচেঞ্জেবল, তাহলে এক্স প্লাস আই ওয়াই এর মড এর স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ এ প্লাস আই বি মানে কত, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মড অফ সি প্লাস আই ডি মানে রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে মড অফ এক্স প্লাস আই ওয়াই মানে কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো, এখানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কেও আমি রুটের উপরে স্কোয়ার করছি, তাহলে কি পেয়ে যাবো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমার যেটা প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।